আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পের জালি বাই পামেলাতে আপনাদের সকলকে আমি পামেলা স্বাগত জানাচ্ছি আজকে নববর্ষ আপনাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের এই বছরটা যেন খুব সুখে শান্তিতে এবং খুব ভালোভাবে কাটে আপনাদের জীবন যেন আনন্দে রঙিন হয়ে ওঠে এই আশা নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি বেশ কয়েকদিন ধরে আমি পড়ছি শ্রী নারায়ণ সান্নালের লেখা রহস্য কাহিনী কাটা সিরিজের একটি রহস্য গল্প তার নাম রিস্তেদারের কাটা আজকে আপনাদের এর পরবর্তী তথা শেষ অধ্যায় পড়ে শোনাবো তাহলে সরাসরি চলে যাচ্ছি গল্পের আসরে গল্পটা তাহলে শুরু করি অধ্যায় ষোলো হরেন ঘোষাল একের পর এক সাক্ষী মঞ্চে তুলতে থাকলেন প্রথমে ডক্টর নিত্যানন্দ রথ তিনি তার সাক্ষ্যে বর্ণনা দিলেন কিভাবে প্রতিবাদিনী কল্যাণী দাসীর পরিচয় শান্তিধাম স্যানিটোরিয়ামে চাকরি নেয় এবং ডায়মন্ড হারবার থেকে জামা কাপড় আনতে যাবার ছুতো করে ছুটি নিয়ে সরে পড়ে যাওয়ার সময় সত্যানন্দ সেনকে অপহরণ করে নিত্যানন্দের মতে শ্রী সত্যানন্দ যে অসুখে ভুগছিলেন তার নাম সেনাইল ডিমেনশিয়ার প্রাথমিক অবস্থা তিনি আশা করেছিলেন ডক্টর কৈলাসনাথ দাশগুপ্ত তার ডায়াগনোসিস কনফার্ম করবেন প্রতিবাদিনী মাঝখান থেকে রোগীকে অপহরণ করায় সেটা করা যায়নি বাসু সাহেব তাকে ক্রস এক্সামিন আদৌ করলেন না পরবর্তী সাক্ষী পুলিশ ল্যাবরেটরির একজন রসায়নবিদ তাকেও ক্রস করলেন না বাসু সাহেব তার সাক্ষ্যে প্রমাণিত হলো তিন নম্বর ইউনিটে প্রাপ্ত বাথরুমের মগের ভেতর দিকে এবং একটি টুথপেস্টের খোলের বাইরের দিকে ক্যাম্পোসের ওষুধের চূর্ণ পাওয়া গেছে বেশ বোঝা যায় কেউ ওই মগটাকে খল আর টুথপেস্টের শক্ত খোলটাকে নুড়ি হিসাবে ব্যবহার করে ক্যাম্পোজ ট্যাবলেট গুঁড়ো করেছিল বাসু নিমিলিত নেত্রী এই সমস্ত সাক্ষীর বক্তব্য শুনে গেলেন মাঝে মাঝে মনে হচ্ছিল তিনি নিদ্রাভিভূত মোট কথা তিনি কাউকে ক্রস করলেন না তার পরবর্তী সাক্ষী মঞ্চে উঠে শপথ নিতেই সোজা হয়ে উঠে বসলেন বাসু সাহেব ইন্সপেক্টর বরাট শপথ নিয়ে তার প্রাথমিক তদন্তের বর্ণনা দিল স্থানীয় থানা টেলিফোন পায় রাত এগারোটা বাইশে বরাট একজন জুনিয়র ও দুজন কনস্টেবল নিয়ে অকুস্থলে উপনীত হয় রাত বারোটা সতেরোই অত রাত্রে তারা বিশেষ কিছু করতে পারেনি প্লাম্বারের সাহায্যে শর্ট পিসটা এঁটে দিয়ে স্টক ককের চাবি খুলে দিয়ে আর ঘরটাকে তালা বন্ধ করে ফিরে এসেছিল পরদিন খুব ভোরে ওরা আবার যায় লেটেস্ট সমস্ত ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে মোটেনের রেজিস্টারের ফোটোকপি করে মৃতদেহ শনাক্ত করে এবং অপসারণ করে বরাট আরও জানায় মৃতদেহ শনাক্ত হবার আগেই প্রতিবাদীর উকিল দুখানা গাড়ি নিয়ে অকুস্তলে হাজিরা দেন তার সঙ্গে বাসু সাহেবের কী কথোপকথন হয়েছিল সে কথাও বিস্তারিত জানায় স্বীকার করে যে বাসু সাহেবের গাড়ির পিছনের সিটে দুজন মহিলা ছিলেন কিন্তু বরাট তাদের লক্ষ্য করে দেখেনি সে হলপ নিয়ে কিছু বলতে পারবে না যে ওদের মধ্যে একজন ওই প্রতিবাদিনী সেই মেয়েটির বয়স কত কি কে ছিল সে কি করছিল সে ইত্যাদি হরেন ঘোষালের প্রত্যেকটা প্রশ্নের জবাবে বরাট জানালো তার মনে নেই সে লক্ষ্য করে দেখেনি তবে তার আধ ঘণ্টা পরে যদু কলোনিতে ঠিকানা খুঁজে খুঁজে গীতা করের বাসায় উপস্থিত হয়ে যখন সে মিস্টার পিকে বাসুকে প্রতিবাদিনীর সঙ্গে কথা বলতে দেখে তখন তার সন্দেহ হয়েছিল ওই মেয়েটিকে সে আধ ঘণ্টা আগে দেখেছে না এ কথা সে হলভ দিয়ে বলতে পারবে না এটা তার আন্দাজ মাত্র ইন্সপেক্টর বরাটের দীর্ঘ জবানবন্দি শেষ হবার পর বাসু উঠে দাঁড়ালেন তাকে ক্রস এক্সামিন করতে ইন্সপেক্টর বরাটকে তিনি জিজ্ঞাসা করলেন আচ্ছা ইন্সপেক্টর বরাট আপনি আপনার জবানবন্দিতে বলেছেন যে ওই তিন নম্বর ঘরে একটি গ্যাস পাইপের প্যাচ খুলে দেওয়ায় বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে বিলাসিং মারা যায় তাই না হ্যাঁ স্যার আমি সেটাই বলেছি এবং আপনার বিশ্বাস বিলাস সিং ঘুমিয়ে পড়ার পর পাইপটা খোলা হয় তাই তো নিশ্চয় বিলাস জেগে বসে আছে আর দেখছে তার চোখের সামনে কেউ গ্যাস পাইপ খুলছে যাতে সে মরতে পারে এমন কথা কি কল্পনা করা সঙ্গত। সেটা নয় আমি ভাবছিলাম বিলাস যদি নিজেই পাইপটা খুলে দিয়ে থাকে তাহলে সেটা করেছে ঘুমিয়ে পড়ার আগে নিজে পাইপটার প্যাচ খুলে দিয়েছে কিন্তু কেন ধরা যাক আত্মহত্যা করতে বরাট হাসলো বিজয়ীর হাসি তারপর বলল যে অস্ত্রের সাহায্যে মৃত্যু ঘটানো হয় সেই অস্ত্রটা যখন অকুস্তলে খুঁজে পাওয়া যায় না তখন আমরা আত্মহত্যার সম্ভাবনাটাকে বাতিল করে থাকি স্যার অস্ত্র আচ্ছা এখানে তো ছোড়া ছুরি রিভলভারের মাধ্যমে হত্যা করা হয়নি হ্যাঁ সেটা হয়নি স্যার তবে একটা অ্যাডজাস্টেবল পাইপ রেঞ্জের বিশেষ একটা প্রয়োজন অনিবার্য ছিল খালি হাতে ওই পাইপ কিন্তু কেউ খুলতে পারে না ও ইয়েস অ্যাডজাস্টেবল পাইপ রেঞ্জ তার সাহায্য ছাড়া ওই পাইপে জোড়া খোলা যায় না তাই না হ্যাঁ তাই স্যার খুব জোর লাগে নিশ্চয় না মিস্টার বরাট মানে আমি দৈহিক শক্তির কথা বলছি বরাট এসে বলল তা লাগে স্যার তবে যদি আপনি জানতে চান যে একজন বিশ পঁচিশ বছরের সুস্থ সবল তরুণীর দৈহিক ক্ষমতায় সেটা সম্ভব ছিল কি না তাহলে না ইন্সপেক্টর বরাট আমি সে কথা আদৌ কিন্তু জানতে চাইনি আমি বরং জানতে চাইছি খুব জোর দিয়ে ঘোরাতে হলে অ্যাডজাস্টেবল রেঞ্জটাকে খুব কষে সারতে হবে ফলে পাইপে তার দাঁতের দাগ থেকে যাওয়ার কথা তাই না হ্যাঁ তাই সেই রকম দাগ দেখতে পেয়েছিলেন বলেই আপনি বুঝতে পেরেছিলেন যে তাই একটি অ্যাডজাস্টেবল রেঞ্জের সাহায্যে ওই শর্ট পিসটা খুলে ফেলেছিল তাই না ঠিক তাই স্যার ওকে আপনি কি ক্লোজ আপ অ্যাটাচমেন্ট লাগিয়ে ওই শর্ট পাইপটার দাগের ফটোগ্রাফ নিয়েছিলেন ফটোগ্রাফ কেন স্যার ফটো নেবো কেন নিয়েছিলেন কিনা আমি শুধু সেটাই জানতে চাইছি ইন্সপেক্টর বরাট কেন করবেন সেটা পরের কথা না নিইনি স্যার তার মানে বাজার থেকে ওই মাপের একটি শর্ট পিস কিনে এনে আপনি লাগিয়ে দেন আর সেই দাগি শর্ট পিসটাকে এভিডেন্স হিসাবে সংগ্রহ করেন আগে না স্যার আমি সেটা কেন করতে যাব আবার আপনি কেন কেন করছেন কেন মিস্টার বরাট আমি যা জানতে চাই শুধু সেটার জবাব দিন আপনি কি ওই দাগগুলো মাইক্রোস্কোপের সাহায্যে পরীক্ষা করেছিলেন মাইক্রোস্কোপ কেন আই মেন না আমি করিনি কোনো বড় ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে আগে না মশাই খালি চোখে দেখা যাচ্ছিলো রেঞ্জ দিয়ে চেপে ধরায় পাইপে দাগ পড়েছিল স্পষ্টই বোঝা যাচ্ছিল কেউ সেটা সম্প্রতি প্যাচ ঘুরিয়ে ঘুরিয়ে খুলেছে ম্যাগনিফাইং গ্লাস ছাড়াই সেটা দেখা যাচ্ছিল আচ্ছা ইন্সপেক্টর বরাট আপনি কি কর্নেল চার্লস আগাস্টাস লিনবার্গের নাম শুনেছেন বরাট নির্বাক তাকিয়ে আছে দেখে লাফিয়ে উঠলেন হরেন ঘোষাল তিনি বললেন অবজেকশন ইউর অর্ডার ইনকম্পিটেন্ট ইমেটিরিয়াল অ্যান্ড অ্যাবসার্ট নো ফাউন্ডেশন হ্যাজ বিন লেড বিচারক বাসু সাহেবের দিকে ফিরলেন বাসু সাহেব ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন কর্নেল লিন্টবার্গ একজন বিশ্ববিখ্যাত বৈমানিক উনিশশো সালে একা একটা প্লেন নিয়ে নিউ থেকে প্যারি পাড়ি দিয়ে তিনি বিশ্ব রেকর্ড করেছিলেন তার এক বছর বয়সের পুত্রকে একজন অপহরণ করে কয়েক লক্ষ ডলার র্যানসাম মানি দাবি করে মাস্টার লিনবার্গ ছিলেন দোতলার ঘরে তাই অপহরণকারী একটি কাঠের মই নিয়ে এসে বাইরে থেকে জানলা খুলে ঘরে ঢুকেছিল ঘটনাচক্রে মইটা ভেঙে যায় অপহরণকারী লিন্টবার্গে শিশুটাকে নিয়ে এবং মইটা ফেলে পালিয়ে যায় পরে মার্কিন গোয়েন্দা বিভাগ ওই কাঠের ময়ের সূত্র থেকে আবিষ্কার করে আত তাই কোনো কাঠ গোলা থেকে মইটা কিনেছিল জজ সাহেব খুব আগ্রহ নিয়ে ঘটনাটা শুনছিলেন তিনি বললেন কিন্তু সেটা কেমন করে ইয়োর অনার প্রতিটা টাইপরাইটারের প্রতিটা রিভলভারের যেমন নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে তেমনি প্রতিটা করাট বাটালি যেরকম যন্ত্রই হোক না কেন তার কিন্তু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে কিন্তু যন্ত্রে যদি কোনো ডিফেক্ট থাকে যেমন ধরুন ভাঙা দাঁত থাকে তবে কিন্তু সেটা টের পাওয়া যায় যুক্তির খাতিরে ধরা যাক তিন নম্বর ইউনিটে শর্ট পিসে কোনো দাঁতে দাগ নেই এবং পুলিশ প্রতিবাদিনী যে গাড়িটা সিজ করেছে তার ভেতর বড় রেঞ্জ যন্ত্রটার একটা দাঁত ভাঙা তাহলে আমরা ডিফেন্সের তরফ থেকে বলতে পারবো প্রতিবাদিনী তার গাড়ির যন্ত্র ব্যবহার করে ওই পাইপটা খোলে নিই ঘোষ সাহেব বললেন আ নাও নাও আই রিমেম্বার হ্যাঁ চার্লস লিনবার্গের শিশু অপহরণকারী শেষমেশ ধরা পড়ে তার ডেথ সেন্টেন্স হয় ইয়েস ইউর অনার এবং পুলিশ যে সমস্ত যুক্তি দেখিয়েছিল তার অন্যতম ছিল ওই ভাঙা মইয়ে ব্যবহৃত প্লেন যন্ত্রের ফোকলা দাঁতের দাগ জজ সাহেব সূচক শিরোজ চালন করে বললেন অবজেকশন ওভার আনসার দ্যাট কোয়েশন বরাট অকপট জবাব দিল ইয়েস স্যার আপনি যখন প্রশ্ন করেন তখন আমি জানতাম না কর্নেল লিন্ডবার্গকে কিন্তু এখন আমি সেটা জানি কিন্তু সেটা কথা নয় কথা হচ্ছে আমি স্বীকার করছি ইনভেস্টিগেটিং অফিসার হিসাবে ওই পাইপের টুকরোটা আমার সংগ্রহ করা উচিত ছিল যা হোক সেই ত্রুটি এখন শোধরানো যায় বাসু হেসে বললেন যায় না ইন্সপেক্টর যায় না এতদিন পরে আপনি কিছুতেই প্রমাণ করতে পারবেন না যে পুলিশে সিজ করা গাড়ির ভেতর থেকে রেঞ্জটা কেউ বদল করেনি এনিওয়ে দ্যাটস অল ইউর অনার জাস্টিস ঘোষ ক্যালেন্ডার দেখে নিয়ে বললেন শনিবার রবিবার বাদ দিয়ে সোমবার সকাল দশটায় আবার আদালত বসবে আসামিকে জেনা না জেল হাজতে রাখতে হবে আদালত ভাঙার আগে বাসু সাহেব এগিয়ে গিয়ে মেট্রনকে বললেন আসামির সাথে দু একটা কথা বলার আছে ইয়েস স্যার আসুন এইদিকে নির্জন ঘরে ওকে বসিয়ে বাসু বললেন শোনো সরণিকা তোমাকে দু একটা আমি প্রশ্ন করতে চাই হ্যাঁ বলুন স্যার তবে জেঠু সম্পর্কে কোনো প্রশ্নের আমি জবাব দেব না সেটা তো আমি আপনাকে আগেই বলেছি হ্যাঁ আমার মনে আছে না জেঠু সম্পর্কে নয় সূর্যের সম্পর্কে কিসের সম্পর্কে সূর্য দ্য সান আমার এক নম্বর প্রশ্ন মাউন্ট আবুতে একটা সানসেট পয়েন্ট আছে তুমি কি কখনো সেখান থেকে সূর্যাস্ত দেখেছো টুকু অবাক হলো সংক্ষেপে বলল না বিবেকানন্দ রকে বসে একই দিনে সমুদ্র থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত তুমি দেখেছো টুকু রীতিমতো বিস্মিত হলো বলল হ্যাঁ আমি দেখেছি জেঠুর সাথে ছেলেবেলায় আমি কন্যাকুমারী বেড়াতে গিয়েছিলাম তখন কিন্তু স্যার সে কথা কেন কোন হোটেলে উঠেছিলে না সেটা আমার ঠিক মনে নেই আচ্ছা টাইগার হিল থেকে সূর্যোদয় কখনও দেখেছ দার্জিলিংয়ে হ্যাঁ স্যার দেখেছি এবার মনে আছে কোন হোটেলে আমি উঠেছিলাম কোন হোটেল হেনাদির হোটেলে হোটেল কুন্ডুস আর কোন সূর্য মন্দির না স্যার ওটা দেখিনি কিন্তু স্যার আপনি এ সমস্ত কথা কেন জানতে চাইছেন বাসু জবাব দিলেন না তিনি বললেন আচ্ছা ঠিক আছে সোমবার সকালে দেখা হবে টুকু জানতে চায় আপনি কেসটা কেমন বুঝছেন স্যার খুব ভালো বেকসুর খালাস না হওয়ার কোনো কারণ নেই আপনি কি জেঠুর সন্ধান করছেন এখনো। বাসু ব্রিফ কেসটা হাতে তুলে নিতে নিতে বললেন দেখো স্মরণিকা শর্ত হয়েছিল তোমার জেঠুর বিষয় আমরা কোনো কিছু আলোচনা করব না আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল সূর্য দ্য সান তাই নয় বেস্ট অফ লাক আদালত প্রাঙ্গনের বাইরে বেরিয়ে এসে গাড়ির দিকে এক পা এগিয়ে যেতেই অগ্রসর হয়ে এলো রবি বসু কি ব্যাপার রবি কি খবর রবি ঘনি এসে নিম্ন স্বরে বলল স্যার আপনি ঠিকই ধরেছেন প্রবীর ঘোষাল জিজি সিএল থেকে শ্রীরামপুরে ফেরার পথে নিজের বাড়ি না গিয়ে প্রথমে তার ব্যাঙ্কে যায় সেই ব্যাঙ্কে তার ভল্ট রয়েছে সুতরাং এমন সন্দেহ করা কিন্তু অসঙ্গত নয় যে বিলাস ওই বৃদ্ধের কাছ থেকে চল্লিশ হাজার টাকা কেড়ে নেয় আর পালাবার সময় সে কথা খেয়াল ছিল না অর্ধনমাস সত্যানন্দের হয়তো তিনি দরজাটা টেনে দিয়ে যেতেও ভুলে গিয়েছিলেন আর তা যদি ঘটে থাকে বাধা দিয়ে বাসু বললেন অবভিয়াসলি প্রবীর ঘুমন্ত বিলাসের পকেট হাতরে চল্লিশ হাজার টাকা উদ্ধার করে নিজেই পাইপটা খুলে দেয় দরজাটা টেনে দেয় মিনিট দশেক পরে ম্যানেজারকে খবর দেয় কিন্তু প্রবীর তো স্যার মাত্র পাঁচ মিনিটের মধ্যে ম্যানেজারকে ডাকে ওটা তার স্টেটমেন্ট অনুযায়ী সে যে অনেক আগে রেস্তোরাঁ থেকে ফিরে আসেনি তার কি প্রমাণ আছে তা বটে বাসু বললেন শোনো যে কয়েকজনকে নজরবন্দি করে রাখতে বলেছি সেটা রাখা হচ্ছে তো হ্যাঁ স্যার ডিপার্টমেন্টাল ফরমালিটিতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমার অ্যাকাউন্টে শ্যাডো এমপ্লয় করবে তিনটে শিফটে প্রতিটি মুহূর্তে ওরা কি করছে কোথায় যাচ্ছে সেটা যেন আমি জানতে পারি বিশেষ করে আগামী বাহাত্তর ঘন্টা। আগামী বাহাত্তর ঘন্টা মানে আপনি কি স্যার আশা করছেন যে আগামী সোমবারই মামলার ফয়সলা হয়ে যাবে হ্যাঁ সেটা তো যাবেই এমনকি আগামী সোমবারের ভেতরে আসল ঘুঘুটি ফাঁদে পড়বে আপনি তাকে স্যার চিনতে পেরেছেন প্রথম দিন থেকে তবে কনফিকশন হবার মতন এভিডেন্স এতদিন আমি জোগাড় করে উঠতে পারিনি এতদিনে পেয়েছেন স্যার আমি পাইনি তুমি পেয়েছো না হলেও তুমি ইতিমধ্যে পেয়ে যাবে আই এম শিওর অল কৃতিত্বটা তো তোমারই ফেরার পথে ওরা তিনজনই ছিলেন গাড়িতে সুজাতা জানতে চাইল আচ্ছা মামু আপনি তো নিত্যানন্দকে কোনো প্রশ্ন করলেন না সেটা পণ্ডশ্রম হতো সুজাতা টুকু যে তার জেঠুকে অপসারণ করেছিল সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু তার সাথে এই হত্যার কি সম্পর্ক কৌশিক জানতে চাইল সেদিন ওই বিদ্যাধর পাণ্ডা আই অ্যাম সরি বিদ্যাধর পাণ্ডা যে শর্ট পিসটা খুলে আপনাকে দিয়েছিল সেটার বাসু বললেন ও হো কৌশিক ও সমস্ত ফালতু কথা থাক তুমি এই সেন্ট্রাল অ্যাভিনিউর মোড়ে নেমে যাও কাল সকালে ফ্লাইটে আমরা দুজন তুমি আর আমি বাগডোগরা যাব আর পরশু আমরা তিনজনে ফিরে আসব। টিকিটগুলো কেটে নিয়ে ট্যাক্সি করে বাড়ি ফিরে এসো বরং মানি খুলে উনি একশো টাকার একতারা নোট গুনতে থাকলেন কৌশিক অনিবার্য প্রশ্নটা না করে পারল না আচ্ছা মামু যাব দুজনে ফিরবো তিনজন মানে তৃতীয় ব্যক্তির নামটা যে জানা দরকার মানে বুকিং করতে হবে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছেন শ্রী সত্যানন্দ সেন সে কি আপনি কেমন করে জানলেন যে উনি বাগডোগরায় রয়েছেন বাগডোগরা নয় কৌশিক দার্জিলিংয়ে রয়েছেন হোটেল কুন্ডুস হ্যাঁ কিন্তু সেটা আপনি কি করে জানলেন এই মাত্র টুকু যে বলল হেনাদির হোটেলে উঠে টাইগার হিল থেকে সূর্যোদয় ওরা দেখেছিল কৌশিক আর সুজাতা দৃষ্টি বিনিময় হল বাসু বললেন অমন করুণভাবে তাকাচ্ছ কেন ওর দিকে একদিন পরেই তো ফিরে আসবে হ্যাঁ একটা দিন কি ওই কচি বউটা একা থাকতে পারবে না নাকি ওকেও নিয়ে যেতাম কিন্তু রানু যে তাহলে কি যে বলেন মামু বলে কৌশিক যেন পালিয়ে বাঁচে অধ্যায় ষোলো বাসু পাইপটা ধরাতে ধরাতে বললেন হ্যাঁ এখন বল ভেনা উনি কোথায় স্যার দোতলা সাত নম্বর ঘরে ওকে আমি জানাইনি যে আপনি আসছেন ভালোই করেছ কিন্তু উনি কিভাবে এখানে এলেন মানে এখন কেমন আছেন শারীরিক এবং মানসিক শারীরিক উনি ভীষণভাবে দুর্বল মানসিকভাবে অসুস্থ ছিলেন কদিনে প্রভূত উন্নতি হয়েছে ওর আর কিভাবে এলেন শেষের কবিতার ভাষায় সেটা আগমন নয় সেটা আবির্ভাব কীরকম কথা হচ্ছিল হোটেল কুন্ডুজে রিসেপশন হলে নয় মালকিন শ্রীমতী মণ্ডলের সুইটের ড্রয়িং রুমে রুদ্ধদ্বার কক্ষে কফি পান করতে করতে হেনা বর্ণনা দিল সত্যানন্দে প্রথম আবির্ভাবের যেদিন বিলাসিং খুন হয় তার পর দিন বিকাল নাগাদ একটা ট্যাক্সি এসে দাঁড়ায় দার্জিলিংয়ে হোটেল কুন্ডুজ সামনে ট্যাক্সি ড্রাইভার বলে তার বৃদ্ধ যাত্রীটি সকালের ফ্লাইটে বাগডোগ নেমেছেন কোথা থেকে এসেছেন তা সে জানে না শ্রেফ খালি হাত ট্যাক্সি ড্রাইভার এয়ারপোর্টে এসেছিল যাত্রীর খোঁজে বৃদ্ধ ঘটনাচক্রে ও ট্যাক্সিতেই উঠে বসে বললেন তিনি দার্জিলিং যাবেন হোটেল কুন্ডুস ড্রাইভার জিজ্ঞাসা করেছিল তার জিনিসপত্র কোথায় বৃদ্ধ বলেছিল তার সাথে কোনো মালপত্র নেই ড্রাইভার সন্নিগ্ধ হয়ে পড়েছিল বৃদ্ধ পকেট থেকে তখন একশো টাকার দুখানা নোট বার করে ওর হাতে ধরিয়ে দিয়েছিলেন বৃদ্ধের অবস্থা দেখে ট্যাক্সিওয়ালার খুব করুণা হয় জানতে চায় বৃদ্ধের সংসারে কে কে আছেন কেন তিনি দার্জিলিং যেতে যান তাতে বৃদ্ধ বলেন তার অনেক টাকা আছে আত্মীয় স্বজনরা সে টাকা কেড়ে নিতে চায় তাই উনি পালিয়ে এসেছেন এরপর ট্যাক্সি ড্রাইভার শিলিগুড়ি বাজার থেকে বৃদ্ধের জন্য একটা পুরো হাতা সোয়েটার আর টুপি কিনে দেয় বৃদ্ধ ওই টাকা দিয়েছিলেন বিকেলে যখন সে ওকে হোটেল কুন্ডুজে পৌঁছে দেয় তখন তিনি পিছনের সিটে অঘরে ঘুমাচ্ছেন হেনা ওকে চিনতে পারে বছর কয়েক আগে ওর ভাইজিটিকে নিয়ে এই হোটেলে তিনি উঠেছিলেন দিন দশেক ছিলেনও তাছাড়া পূর্বদিন সন্ধ্যায় একে টিভিতে নিরুদ্দেষ্ট হিসাবে দেখেছে হেনা টিভিতে বলা হয়েছিল তিনি বিকৃত মস্তিষ্কের তারপর থেকে তিনি এই হোটেলেই রয়েছেন লোকজনের সাথে কথা বলেন না সকাল বিকেল সামনের রাস্তায় কিছুটা পায়চারি করেন চড়াই উতরায় ভাঙতে বেশ কষ্ট হয় তাই প্রায় সর্বক্ষণ হোটেলেই তিনি থাকেন টিভি দেখেন বই পড়েন হেনার সাথে কিন্তু অনেক কথা বলেন হেনা কায়দা করে ওর বর্তমান সমস্যার কথা একদম ওঠায়নি কারণ সংবাদপত্র পাঠ করে হেরা জেনেছিল যে সত্যানন্দ সেনকে অপ্রকৃতস্থ প্রমাণ করতে পারলে তার রিস্তেদারদের খুব সুবিধা হয় পরে কাগজে যখন দেখল। যে ওর ভাইজি কি একটা খুনের মামলায় আটকে পড়েছে আর পিকে বাসু তার উকিল তখন বৃদ্ধকে না জানিয়ে সে বাসু সাহেবের সাথে টেলিফোনে যোগাযোগ করেছিল একটু পরে ওদের দুজনকে নিয়ে হেনা মন্ডল দ্বিতলে সাত নম্বর ঘরের সামনে এসে দাঁড়ালো কল বেল বাজাল বৃদ্ধ এগিয়ে এলেন দরজাটা খুলে তিনি বললেন হেনা নাকি এসো হেনা বলল আমার সঙ্গে আরও দুজন গেস্ট রয়েছেন তাদের মধ্যে একজনকে আপনি চেনেন কি আপনি চিনতে পারছেন বাসু হাত দুটি জোর করে নমস্কার করলেন বাসু সাহেব বললেন আমি কলকাতা নিউ আলিপুরে থাকি ক্রিমিনাল লয়ার আমার নাম পিকে বাসু আপনি আপনি ব্যারিস্টার পিকে বাসু আগে হ্যাঁ আপনি কেমন করে জানলেন যাক ও কথা আসুন ভেতরে আসুন বাসু ঘরের ভেতর ঢুকলেন হেনা ঢুকলো না বাইরের করিডরে বার হয়ে এলো পিছন পিছন কৌশিক নিঃশব্দে সে দরজাটা টেনে দিল ওর মনে হলো হয়তো বাসু ওকে এমন কোনো প্রশ্ন করবেন যার জবাব দিতে বৃদ্ধ ইতস্তত করবেন তৃতীয় ব্যক্তির সামনে বাসু একটা চেয়ার টেনে নিয়ে বসলেন সত্যানন্দ খাটে উঠে বসলেন কম্বলটা টেনে নিলেন পায়ের ওপর বাসু বললেন আহ আপনাকে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে আমি সমস্ত কিছুই জানি টুকু আমাকে সব কথাই বলেছে বৃদ্ধ বললেন ওর হাতে একটা উইল পাঠিয়েছি আপনি সেটা পেয়েছেন আমার যথা সর্বস্ব আমি ওকে দিয়ে যেতে চাই বাসু বললেন হ্যাঁ আমি পেয়েছি কিন্তু সেটা কার্যকরী করা একটু অসুবিধা রয়েছে অসুবিধা কি জাতের অসুবিধা অলরাইট এখন সেটা নাকোচ করে আমরা একটা নতুন উইল করতে পারি হেনা তার উইটনেস থাকবে আপনি দার্জিলিংয়ের সবচেয়ে নাম করা ডাক্তারকে কল দিন আপনি উইলের একটা ড্রাফট তৈরি করুন না মিস্টার সেন সেজন্যে নয় টুকুর বড় বিপদ যাচ্ছে এখন বৃদ্ধ সোজা হয়ে বসলেন বললেন টুকুর বিপদ অসুখ বিসুখ না শরীরটা সুস্থই আছে তবে কি জাতের বিপদ টুকু বর্তমানে জেল হাজতে আটকে রয়েছে ও জামিন পাইনি বৃদ্ধ পুরো এক মিনিট ওর মুখের দিকে তাকিয়ে থাকলেন তারপর বললেন আপনি খুলে বলুন কি হয়েছে কীসের চার্জ খুনের বিলাস সিং যাদবের হত্যা বিলাস সিং লোকটা মরে গেছে আগে হ্যাঁ ঈশ্বর তাহলে আছেন ন্যায় বিচার এখনো হয় কিন্তু ওটা কি বললেন হত্যা হত্যাপরাধ প্রাচন্ডটা খুন হয়েছে আগে হ্যাঁ আচ্ছা ব্যারিস্টার সাহেব কে খুন করেছে আন্দাজ করতে পারেন পুলিশের বিশ্বাস টুকু করেছে টুকু করতে পারে না কীভাবে খুনটা হয়েছে মানে গুলিবিদ্ধ হয়ে না ছোড়ায় দুটোর একটাও নয় সত্যানন্দ একটু ইতস্তত করলেন তারপর প্রশ্ন করলেন আচ্ছা কোথায় খুনটা হয়েছে জিজি সিএল সিএলের মোটরে তিন নম্বর ইউনিটে সত্যানন্দ দীর্ঘ সময় নীরব রইলেন তারপর গা থেকে কম্বলটা ঝেড়ে ফেলে তিনি উঠে দাঁড়ালেন স্পষ্ট ভাষায় বললেন আই গেস আই উড বেটার ফেস দ্য মিউজিক তার মানে বাসু ও উঠে দাঁড়িয়েছেন তার মানে বিলাস সিং যাদবের মৃতদেহ যদি মোটেলের তিন নম্বর ইউনিটে আবিষ্কৃত হয়ে থাকে তবে আমি খুনটা করেছি কিভাবে? তার খাবারে এক মুঠো ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে দেখুন মিস্টার সেন আপনি যদি আমাকে আদ্যপান্ত খুলে বলেন তাহলে আমার খুব সুবিধা হবে বিস্তারিত বলার বিশেষ কিছুই নেই ব্যারিস্টার সাহেব সাত সাতটার দিন আমি নরক যন্ত্রণা ভোগ করেছি ওই অশান্তি ধামে হ্যাঁ আমি কিছু কিছু আন্দাজ করেছি আগে না আপনি করেননি করা যায়ও না যার জুতোয় কাটা উঠেছে সেই শুধু টের পায় লোক আর স্যার আমি বৃদ্ধ আমার কখনো কখনো সব এলোমেলো হয়ে যায় চিন্তার পারম্পর্য কিছু থাকে না অবস্থা এতটা খারাপ হতো না ক্রমাগত ওষুধ ইঞ্জেকশান দিয়ে আমার ভাববেন না যে আমি একটা সেনাইল ওল্ড ফুল নিজের কারবার আমি আজও নিজে চালাতে পারি বিজনেস লেটার আমি ডিকটেট করি আপনি ভাবতে পারেন আমার স্তাবর অস্তাবর সম্পত্তির পরিমাণ দশ লক্ষের ওপর অথচ আমার পকেটে একটা পাঁচ নয়া পয়সা পর্যন্ত রাখলো না শান্তি স্বর্গে গেছে বেঁচেছে আর সবাইকে ওরা তাড়ালো প্রথমে টুকুকে তারপর নবীন বিশ্বনাথ মতির মা ঠাকুর সিং প্রত্যেককে আমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেল জেলখানায় সেখানে খাটের সাথে ওরা চামড়া স্ট্র্যাপ দিয়ে আমাকে বেঁধে রাখত আপনি ভাবতে পারছেন ব্যারিস্টার সাহেব বাসু ওর হাত ধরে আবার বসিয়ে দিলেন বললেন মিস্টার সেন আমি এ সমস্ত কথা জানি টুকু আপনাকে সেই নরক থেকে উদ্ধার করলো একটা মোটেলে নিয়ে এলো তারপর কি হলো সেটা বলুন টুকু সন্ধ্যার রাত্রে প্যাকেটে করে চাইনিজ ফুড নিয়ে এলো আমি বললাম যে আয় দুজনে ভাগ করে খাই ও রাজি হলো না আধখানা খাবার রেখে বাকি আধখানা প্যাকেটে বেঁধে নিয়ে ও চলে গেল ঠিকই করেছে অত রাত্রে ডায়মন্ড হারবার রোড দিয়ে ওর বয়সী একা মেয়ে ড্রাইভ করাটা ঠিক নয় যাই হোক টুকু চলে যাওয়ার পাঁচ মিনিটের ভেতরে কেউ দরজায় নক করলো আমার মনে হলো যে কোনো কারণে টুকুই ফিরে এসেছে আমি ছিটকেনি খুলে উঁকি দিয়ে দেখলাম যে বিলাস জোর করে দরজা ঠেলে ভেতরে ঢুকল এক হেসে কি বললো আপনি জানেন বলল যে আমাকে খুন করতে ইচ্ছা যাচ্ছে সাহেব আপনার লেকিন খুন তো করা যাবে না মেহমান কে খিলানাই ধরম হ্যাঁ নিকলাই ও চাইনিজ ফুড নিকাল দিজিয়ে বিস্তারিত বর্ণনা দিলেন তারপরে একে একে টুকু দুই প্যাকেট খাবার নিয়ে এসেছিল একটাই চাওমিন একটাই চিলি চিকেন দুটো মিশিয়ে ফেলে আর তারপর দুই পাত্রে ভাগ করল এসব ঘরের মধ্যে করল না পাছে ঘরটা নোংরা হয়ে যায় বাথরুমে একটা গ্লাস টপ টেবিল রয়েছে তার উপর ভাগাভাগি করে একটা প্যাকেট নিয়ে গেল একটা বাথরুমে টেবিলে রাখা ছিল তাই ঘরে ঢুকেই সেটা নজরে পড়েনি ক্ষুধার্ত বিলাস সিংয়ের সে প্রস্তাব দিয়েছিল দুই লক্ষ টাকা নগদ পেলে সে ধানবাদে ফিরে যাবে সে আরও বলেছিল তার কাছে ধনঞ্জয় চৌবে মৃত্যুবান রয়েছে সে যদি ধনঞ্জয়কে শাসিয়ে যায় তাহলে ধনঞ্জয় পালাবার পথই পাবে না সেক্ষেত্রে সত্যানন্দ আবার স্বরাষ্ট্রের সম্রাট হয়ে বসবেন বিপদে বললে মানুষের বুদ্ধি খুলে যায় সত্যানন্দ ভাব দেখালেন তিনি রাজি কিন্তু তিনি বলেছিলেন যে নগদ টাকা তিনি কি করে জোগাড় করবেন সেই সময় বিলাস পুনরায় তাগাদা দিয়েছিল চাইনিজ খাবার কোথায় আছে সে জানতে চেয়েছিল সত্যানন্দ তখন বাথরুমের দিকে যান বিলাস আপত্তি করেনি উনি বাথরুমে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলেন বিলাস দরজার উপাস থেকে নানা কটু মন্তব্য করতে থাকে ইতিমধ্যে রুদ্ধ দ্বার বাথরুমের ভেতর সত্যানন্দ ক্যাম্পোস ট্যাবলেটগুলো মিহি করে গুঁড়ো করেছেন মিহি করে খাবারে তিনি মিশিয়েও দিলেন বিলাস যখন ভয় দেখালো যে টুকুকে পুলিশে ধরিয়ে দেবে তখন উনি দরজা খুললেন সত্যানন্দ এই সময় বলে উঠলেন বেলে মে ব্যারিস্টার সাহেব আমি ওই খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিলাম হ্যাঁ মিশিয়েছিলাম কিন্তু খাবারটা নিজে হাতে তুলে দিইনি ওই বরং সেটা কেড়ে নিয়ে খেতে শুরু করল বেশ বোঝা যায় সারা দিন অভুক্ত ছিল আচ্ছা মিস্টার সেন তখন রাত কত হবে আমি ঠিক জানি না ঘড়ি দেখিনি আচ্ছা তারপর তারপর আমরা দুজনে সবার ঘরে চলে আসি বিলাস নানান পরিকল্পনা করতে থাকে হ্যাঁ যেমন আমার চেক চেকবুকটা চুরি করে নিয়ে আসবে আমি তাকে একটা ব্যাক ব্যাকডেটের চেক দেব। অর্থাৎ কোর্ট আমাকে ইনকম্পিটেন্ট ঘোষণা করার আগের তারিখের গ্রিনলেস ব্যাংকে নয় অন্য কোনো ব্যাংকে। আমি তখন কালক্ষেপ করার জন্যে একটা আষারে গল্প ফেদেছিলাম আমি বলেছিলাম যে আমার একটা গোপন অ্যাকাউন্ট রয়েছে সেখানে পৌনে দু লাখ টাকা রয়েছে ও যদি পৌনে দু লাখে রাজি হয় তাহলে হতে পারে এই সময় ও আমার পকেট হাত রায় টুকুর দেওয়া টাকাটা কেড়ে নেয় বলে যে ও তাতেই রাজি আমি বুঝতে পেরেছিলাম ব্যারিস্টার সাহেব যে ঘুমের ওষুধ কাজ করছে বিলাস তখন খাটে উঠে বসে ওর কথাও জড়িয়ে যাচ্ছিল তারপরে তো ও ঘুমিয়েই পড়ল। আচ্ছা দরজাটা বন্ধ করে দিয়ে সেটা আমার মনে নেই মোটকথা ঘুমের ওষুধের ওভার ডোজে যদি বিলাস মারা যায় তবে সেই জন্যে আমি দায়ী যদিও খাবারটা আমি তুলে দিইনি সে কেড়ে নিয়েছিল বাসু বললেন মিস্টার সেন ঘুমের ট্যাবলেট বেশি পরিমাণে খেয়ে কিন্তু বিলাসিং মারা যায়নি সে যখন ওই ঘরে ঘুমন্ত তখন কেউ একটা গ্যাস পাইপের কানেকশান খুলে দিয়েছিল আর তাতেই শ্বাসরুদ্ধ হয়ে বৃদ্ধ বাধা দিয়ে বললেন গ্যাস পাইপ কিন্তু ওখানে কোথা থেকে আসবে ওখানে তো গ্যাস স্টোভ ছিল না না সেটা ছিল না কিন্তু সে কথা আপনাকে আমি পরে বলবো আপাতত আমার কয়েকটা প্রশ্নের আপনি জবাব দিন বেশ কিছু জটিলতা রয়েছে যেটা আপনি পরিষ্কার করতে পারবেন প্রথম প্রশ্ন টুকু বলেছে যে সে আপনাকে বারণ করে গিয়েছিল ঘরের বাইরে আসতে আপনি কি মনে করতে পারছেন যে টুকু সকালে বেরিয়ে যাওয়ার পর আপনি মোটেল ছেড়ে বাইরে বেরিয়ে গিয়েছিলেন কিনা বৃদ্ধ একটু ভেবে নিয়ে বললেন হ্যাঁ মনে পড়েছে টুকু সকালে বেরিয়ে যাওয়ার পর আমি জানলার ধারে বসে একটা ডিটেকটিভ বই পড়ছিলাম হঠাৎ জানলা দিয়ে নজরে পড়ল যে বাইরে একটা লোক ঘোরাফেরা করছে হুবহু বিলাস সিংয়ের মতো দেখতে লোকটা পাশ ফিরেছিল মুখটা আমি দেখতে পাইনি কিন্তু মনে হলো যে বিলাস সিং আমার প্রচন্ড ভয় হলো আতঙ্কে তুঙ্গ শীর্ষে উঠে আমি আড়া হয়ে গেলাম আমার মনে হলো যে আমাকে পালাতে হবে না হলে আমাকে আবার স্ট্র্যাপ দিয়ে বেঁধে রাখবে হ্যাঁ বলুন তারপর আপনি কি করলেন মানে আপনি মোটেল ছেড়ে পালিয়ে গেলেন হ্যাঁ লোকটা দৃষ্টির আড়ালে সরে যেতে আমি উঠে পড়ি টেবিলে কিছু খুচরো নোট আর পয়সা ছিল সকালে টুকু যে খাবার আনিয়েছিলো তারই ভাঙানি টাকা আমি না গুনে সেই টাকা মুঠো করে বেরিয়ে গিয়েছিলাম আচ্ছা আপনি কোথায় যেতে চেয়েছিলেন এখানেই তো ভেবেছিলাম আসবো হিনার হোটেলে তারপর বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম এক ভদ্রলোক লিফট দিলেন নামিয়ে দিলেন তারাতলায় আমার খেয়াল হলো যে আমার কাছে যে টাকা আছে দার্জিলিংয়ে আসা যাবে না আমার মনে হলো যে আমি অহেতুক ভয় পেয়েছি লোকটা বিলাসীন নয় ওরা যে ওষুধ ইঞ্জেকশান দিয়েছিলো তার প্রভাবটা আমার কাটেনি বলেই আমি হ্যালোসিনেশান দেখছি তাই ওখান থেকে আবার উল্টো দিকের বাস ধরে আমি মোটেলে ফিরে আসি আচ্ছা সন্ধেবেলা যখন মোটেলে টুকু ফিরে এলো আপনি তাকে এ সমস্ত কথা বলেননি কেন খি লাভ বলুন ওটা তো হ্যালো সিনেশান আতঙ্কে দিবা স্বপ্ন আচ্ছা এবার বলুন তো স্মরণিকা সত্যি আপনার ভাইজি নয় তাই না না সে আপনার বাড়ির গভর্নের শান্তি দত্তের মেয়ে হ্যাঁ তাই ওই সুহাস দত্ত কোনোদিন ফিরে আসেনি না বৃদ্ধ মুখ তুলে প্রশ্ন করলেন কে সে সুহাস দত্ত কার নাম আপনার অফিসের কর্মচারী টুকুর বাবা বৃদ্ধ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন সুহাস দত্ত নামে আমার কোনো কর্মচারী ছিল না মনে পড়ছে নামটা কল্পনা করেছিলাম শান্তির স্বামী ছিল মদ্য ব্রেসুরে প্রাচণ্ড শান্তিকে ব্রথেলে বেঁচে দিতে চেয়েছিল আমি তাকে উদ্ধার করি কাশি থেকে কলকাতায় নিয়ে আসি প্রাচণ্ডটা শান্তিকে খুঁজে পায়নি আচ্ছা তার নাম কি স্মরণিকার বাবার নামের কোনো প্রয়োজন নেই বাসু সাহেব টুকুর বাবার নাম সত্যানন্দ সেন কি বলছেন মিস্টার সেন আগে হ্যাঁ শান্তিকে আমি ভালোবাসতাম সে আমার বাড়ির হাউস কিপার ছিল কিন্তু স্ত্রীর মর্যাদায় যে আমলের কথা তখনও হিন্দু কোর্ট বিল পাস হয়নি শান্তিকে বিয়ে করার পথ আমি খুঁজে পাইনি ঘটনাচক্রে দুর্ঘটনায় আমার ভাই ভাই বউ মারা যাওয়ায় আমি টুকুকে আমার ভাইজি সাজাই কিন্তু ধনঞ্জয়ের কাছে কথাটা গোপন করার উপায় ছিল না সে জানতো যে আমার ছোট ভাইয়ের কোনো সন্তানাদি নেই তাই ওকে সুহাস তত্ত্বের আশারে কাহিনী বলেছিলাম বাসু বললেন হুম বুঝলাম আচ্ছা আপনি তৈরি হয়ে নিন মিস্টার সেন আমার সাথে আপনি কলকাতায় ফিরবেন অধ্যায় সতেরো সোমবার বেলা দশটায় বিচারক ঘোষ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গ সরকার বনাম স্মরণিকা সেনের মামলা শুরু হচ্ছে হরেন ঘোষাল চট করে উঠে দাঁড়িয়ে পড়লো একটা বাও করে বলল ইওর অনার শুক্রবার মামলা যখন মুলতবি হয় তখন ইন্সপেক্টর বরাটের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছিল ইফ দা কোর্ট প্লিজ আমি ইন্সপেক্টর বরাটের কে আরও কয়েকটা প্রশ্ন করতে চাই বাসু বললেন আমাদের আপত্তি নেই ইওর অনার ইন্সপেক্টর বরাট সাক্ষীর মঞ্চে উঠে দাঁড়ালো পূর্বদিনই তার হলফ নেওয়া হয়ে গিয়েছিল হরেন ঘোষাল বললেন আচ্ছা এর আগের দিন সহযোগী ডিফেন্স কাউন্সিল ওই মোটেলের গ্যাস পাইপ সম্পর্কে কিছু প্রশ্ন করেছিলেন আপনি সেই সময় জানিয়েছিলেন যে ওই দাগি শর্ট পিস পাইপটা মোটেলেই লাগানো রয়েছে আমি জানতে চাইছি যে বর্তমান অবস্থাও কি তাই আগে না শুক্রবার আদালত বন্ধ হওয়ার পর আমি ওই মোটেলে গিয়েছিলাম এবং একজন প্লাম্বারের সাহায্যে ওই ছোটো পাইপটা আমি খুলে আনি সেটা আমি আজ সঙ্গে করে নিয়ে এসেছি তার মানে আপনি বলতে চাইছেন যে তার পূর্বে বাজার থেকে ওই মাপের একটা শর্ট পিস কিনে সেখানে লাগিয়ে দিয়ে এসেছিলেন ইয়েস স্যার আচ্ছা এই পাইপটা খুলবার সময় আপনি কি সব রকম সাবধানতা অবলম্বন করেছিলেন মানে যাতে খুলবার সময় কোনো নতুন দাগ না পড়ে ইয়েস স্যার শ্যাময় লেদারে পাইপের টুকরোটা আমি জড়িয়ে নিয়েছিলাম বাসু আপত্তি জানালেন তিনি বললেন অবজেকশন ইওর অনার অন দ্য গ্রাউন্ড দ্যাট নো প্রপার ফাউন্ডেশন হ্যাজ বিন লেইড জজ একটু ঝুঁকে পড়ে বললেন আপনি কী বলতে চাইছেন মিস্টার বাসু শুক্রবার তো আপনি বলেছিলেন যে পাইপের টুকরোটা এভিডেন্স হিসাবে গ্রাহ্য হওয়া উচিত হ্যাঁ ইওর অনার সেটা আমি বলেছিলাম কিন্তু প্রসিকিউশন কীভাবে সেটা প্রমাণ করবেন এটাই সেই পাইপের টুকরো ইতিমধ্যে সাত দশ দিন কেটে গেছে হয়তো চার পাঁচজন আবাসিক ও ঘরে বাসও করেছেন তারপর বরাটের দিকে তিনি ফিরে প্রশ্ন করলেন আচ্ছা এমন কি সূত্র আপনার কোনো নজরে এসেছে যাতে আশঙ্কা হতে পারে যে ওই পাইপের টুকরোটা ইতিমধ্যে কেউ বদল করে দিয়েছে ইন্সপেক্টর বরাট বললেন না ইয়োর অনার কোনো মতেই না আচ্ছা আপনি প্রথমবার ওই পাইপে রেঞ্চের সূক্ষ্ম দাগ দেখতে পেয়েছিলেন কথা আপনি পূর্বেই বলেছেন এবারও কি পাইপটা খোলার আগে সেই দাগগুলো আপনি দেখতে পেয়েছিলেন ইয়েস স্যার ভেরি ওয়েল আদালত সেই পাইপের টুকরোটাকে এভিডেন্স হিসাবে গ্রহণ করছেন হরেন ঘোষাল যেন এক গোলে জিতেছেন তিনি বললেন ক্রস এক্সামিন বাসু প্রশ্ন করলেন ইন্সপেক্টর বরাট আপনি কি পাইপটা খুলে এনে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরীক্ষা করে দেখেছেন আগে না আমি দেখিনি অন্য একটা মার্ডার কেসে আমি শনি রবি দুদিন খুব ব্যস্ত ছিলাম তাছাড়া আমার মনে হয়েছে যে আপনি এই বিষয় বিশেষ আগ্রহী আপনি প্রথমে দেখুন বাসু পকেট থেকে একটা বড়ো আতস কাজ বার করে পাইপের টুকরোটাকে পরীক্ষা করলেন তার মুখ গম্ভীর হয়ে গেল দুটো বস্তুই তিনি ইন্সপেক্টর বরাটের দিকে বাড়িয়ে ধরে বললেন আপনি এবার ভালো করে দেখুন ইন্সপেক্টর বরাট ভালো করে দেখুন বরাট হাত বাড়িয়ে পাইপের টুকরো আর ম্যাগনিফাইং গ্লাসটা নিল ঘুরিয়ে ঘুরিয়ে পরীক্ষা করল বেশ দেখা যায় সেও গম্ভীর হয়ে গেল হঠাৎ আপনি কিছু দেখতে পেলেন ইন্সপেক্টর বরাট বরাট নড়ে চড়ে বসল তারপরে স্বীকার করলো স্যার রেঞ্জের একটা দাঁত ভাঙা ছিল যার অর্থ যে রেঞ্জ দিয়ে ওটা খোলা হয়েছিল সেটা কোনো রকমে খুঁজে পেলে একটা মারাত্মক এভিডেন্স লাভ করবে পুলিশ তাই তো বরাট লজ্জিতভাবে বলল আগে হ্যাঁ আমার খেয়াল করাটা উচিত ছিল প্রতিবাদিনী যে গাড়িটি সিস করেছেন তার অ্যাডজাস্টেবল বড় রেঞ্জটা কি আপনি আদালতে এনেছেন আগে না সেটা আনানোর আপনি ব্যবস্থা করবেন কি বরাট অসহায়ভাবে হরেন ঘোষালের দিকে তাকিয়ে দেখল ঘোষাল কিছু বলার আগে বিচারক বললেন হ্যাঁ সেটা আনতে পাঠান দেখবেন যেন কোনো রকমে কোনো গণ্ডগোল না হয় ঘোষাল বললেন ইয়োর অনার জজ প্রশ্ন করলেন প্রতিবাদীর কোনো সাক্ষী আছে আছে ইয়োর অনার প্রতিবাদীর এক নম্বর সাক্ষী শ্রী সত্যানন্দ সেন হোয়াট আঁতকে উঠলেন হরেন ঘোষাল বাসু তার দিকে ফিরে বললেন কি হলো আপনি ওরকম চমকে উঠলেন কেন আমি বলেছি আমার এক নম্বর সাক্ষী শ্রী সত্যানন্দ সেন নকিব সে নাম ঘোষণার আগে ট্রায়াল ডেপুটি হরেন ঘোষাল লাফিয়ে উঠে বললেন ইফ দ্য কোর্ট প্লিজ ইউর অনার এটা প্রসিকিউশনের কাছে একেবারেই অপ্রত্যাশিত আমি ব্যাপারটা পাবলিক প্রসিকিউটরকে জানাতে চাই পনেরো মিনিট রিসেসে অনুমোদন করুন ইয়োর অনার সেশন জজ বাদীর প্রার্থনা মতো পনেরো মিনিটের জন্যে মামলা মুলতবি রাখতে স্বীকৃত হলেন হরেন ঘোষাল দৌড়ালো আদালতের অপর প্রান্তে পাবলিক প্রসিকিউটরকে খবরটা দিতে বাসু স্মরণিকার কাছে সরে এসে বললেন সরম শরণিকা। তোমাকে একটা বিরাট ধাক্কা কিন্তু এক্ষুনি খেতে হবে সেটা যে কি সেটা আমি বলবো না তবে তুমি সমস্ত কিছুর জন্যে প্রস্তুত থেকো টুকু সে কথায় কর্ণপাত না করে বলল আপনি একই করলেন স্যার আপনি জেঠুকে কেন পাকড়াও করে আদালতে নিয়ে এলেন ওরা এখনই তাকে ধরে বেঁধে নিয়ে যাবে আবার সেই শান্তিধামে স্ট্র্যাপ দিয়ে বেঁধে রাখবে বাসু মাথাটা নেড়ে বললেন তুমি কি আমাকে ছেলে মানুষ পেয়েছো নাকি কোর্ট নিযুক্ত মনস্তত্ব বিশারদ ডক্টর কৈলাসনাথ ইতিমধ্যে ওকে পরীক্ষা করে জানিয়েছেন যে শ্রী সত্যানন্দ সেন মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ তিনি ছাড়া আরও দুজন এক্সপার্টকে দিয়ে আমি দেখিয়েছি আমি ব্লাইন্ড খেলি না স্মরণিকা আমার হাতে তিন তিনটে টেক্কা এ আমি তুলবই এরা তিনজনেই বলেছেন ট্যাকশাল থেকে বেরিয়ে আসা ঝকঝকে টাকার মতোই উনি উজ্জ্বল বেডাক টুকুর চোখ দুটো জলে ভরে আসে আনন্দে এবং আবেগে শোনো এখানে চুপ করে বসে থাকো আমি এক্ষুনি আসছি বাসু এ পাশে সরে আসতে ঘনিয়ে আসে রবি বসু তার কানে কানে কিছু বলল উনি মাথা নেড়ে সাই দিয়ে বললেন বি ভেরি কেয়ারফুল রবি যা ঘটবার দেড় দু ঘন্টার মধ্যেই কিন্তু ঘটবে যা দেখবে তার সাক্ষী রাখবে এভিডেন্স রাখবে ভুল যেন না হয় পনেরো মিনিট পরে যখন আদালত আবার বসল তখন দেখা গেল ট্রায়াল ডেপুটি হরেন ঘোষালকে সরিয়ে বাদীর পক্ষে মধ্যমণির আসনটি দখল করেছেন পাবলিক প্রসিকিউটর নিরঞ্জন মাইতি স্বয়ং বিচারক শ্রী ঘোষ সেটা লক্ষ্য করে বললেন আপনি নিজেই এসেছেন দেখতে পাচ্ছি বিশেষ কোনো কারণ আছে মিস্টার মাইতি আছে ইউর অনার আমি প্রথমেই আদালতকে জানাতে চাই যে প্রতিবাদিনী যদি বিলাস সিং যাদবকে হত্যা না করে থাকে তাহলে শ্রী সত্যানন্দ সেনের পক্ষে এই কর্মটি করা কিন্তু অসম্ভব নয় তাই প্রথম থেকে আমি স্বয়ং উপস্থিত থেকে বাদী পক্ষের মামলাটা পরিচালনা করতে চাই ইয়োর অনার ভেরি ওয়েল আপনার প্রথম সাক্ষীকে ডাকুন মিস্টার বাসু বাসু আহ্বান মতো বৃদ্ধ সত্যানন্দ সেন সাক্ষীর মঞ্চে উঠে দাঁড়ালেন তিনি শপথ বাক্য পাঠ করলেন কিন্তু বাসু সাহেবের প্রথম প্রশ্নটি উচ্চারিত হবার আগেই নিরঞ্জন মাইতি বলে উঠলেন জাস্ট মোমেন্ট আমি চাই এই সাক্ষীকে প্রথমে সাবধান করে দেওয়া হোক যে তিনি একক বা অথবা বর্তমান প্রতিবাদিনীর সঙ্গে যৌথভাবে বিলাস সিং যাদবের হত্যা মামলার আসামি হতে পারেন আমি চাই আদালত ওকে সাবধান করে দিন এখানে সাক্ষ্যদান কালে তিনি যেটা বলবেন সেটা তার বিরুদ্ধে প্রয়োজনে কিন্তু ব্যবহার হবে বাসু উঠে দাঁড়িয়ে বললেন ইয়োর অনার আই অবজেক্ট মিস্টার পাবলিক প্রসিকিউটর আদালতের অধিকারে কিন্তু হস্তক্ষেপ করছেন সাক্ষী যাতে খোলা মনে সাক্ষ্য দিতে না পারেন মাইতি কর্ণপাত না করে একই নিঃশ্বাসে বলে চললেন আর তাছাড়া বর্তমান সাক্ষীর সাক্ষ্য দেবার অধিকারটাই প্রসিকিউশন চ্যালেঞ্জ করছে তিনি একটি আদালত থেকে ইনকম্পিটেন্ট রূপে চিহ্নিত হয়েছেন তিনি যে অসুখে ভুগছেন তার নাম সেনাইল ডিমেনশিয়া আপনার বলা শেষ হয়েছে মিস্টার মাইতি প্রশ্ন করলেন বাসু ইয়েস ইওর অনার আমি আদালতের কাছে আর্জি রাখবো পাবলিক প্রসিকিউটরকে অনুরোধ করতে দুটো বিকল্পের ভেতর উনি যে কোনো একটিকে বেছে নিন শ্রী সত্যানন্দ সেন যদি ইনকম্পিটেন্ট হন তাহলে আদালতের পক্ষে তাকে সাবধান করে দেওয়াটা নিরর্থক আবার আদালত যদি ওকে সাবধান করে দেওয়াই মনস্থ করেন তবে ধরে নিতে হবে যে সাক্ষী সাবধানবাণী শ্রবণে প্রণিধানে সক্ষম তিনি কম্পিটেন্ট দায়রা জজ এবার হেসে উঠলেন সাক্ষীর দিকে ফিরে বললেন আদালত আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চায় মিস্টার সেন ইয়েস স্যার করুন আপনি বর্তমানে কোথায় আছেন বলুন তো সাক্ষীর মঞ্চে স্টেট ভার্সেস স্মরণিকা সেনের মামলায় ডিফেন্স কাউন্সিল আমাকে এক নম্বর সাক্ষী হিসাবে ডেকেছেন তাই আপনাকে কি কোনো আদালত ইনকম্পিটেন্ট রূপে চিহ্নিত করেছে করে থাকলে সেটা আমার অজ্ঞাত সারে আমাকে আমার কয়েকজন আত্মীয় বদমাস আত্মীয় জোর করে একটা উন্মাদ আশ্রমে ধরে নিয়ে গিয়েছিল ইচ্ছার বিরুদ্ধে আমাকে নানা ওষুধ ইঞ্জেকশান দিয়েছিল আমি ক্রমে ক্রমে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম আমি ঠিক জানি না ইয়োর অনার হয়তো আমি সত্যি পাগল হয়ে যেতাম যাই হোক ওই অবস্থায় কোনো আদালত যদি আমাকে রূপে চিহ্নিত করে থাকেন সেটা আমার অজানা বিচারক বাসু সাহেবের দিকে ফিরে বললেন আপনি কতদূর জানেন সেটা সংক্ষেপে বলুন বাসু সাহেব উঠে দাঁড়িয়ে বললেন ইয়োর অনার আদালত নিযুক্ত মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞ ডক্টর কৈলাসনাথ দাশগুপ্ত গতকাল আমার বাড়িতে মিস্টার সেনকে পরীক্ষা করেছেন তাকে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং কম্পিটেন্ট রূপে স্বীকৃতি দিয়ে একটি সার্টিফিকেটও দিয়েছেন সেটি আমি আদালতে নথি হিসাবে এখন পেশ করছি এছাড়া আরও দুজন বিশেষজ্ঞকে পৃথকভাবে পরীক্ষা করে কম্পিটেন্ট বলেছেন আমি এখন ইওর অনার মিস্টার সেনকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই উইথ ইওর পারমিশন ভেরি ওয়েল আপনি যেটা শুরু করুন মিস্টার বাসু জাজ সাহেব বললেন বাসু উঠে দাঁড়িয়ে প্রথম প্রশ্নটিতে বোমা ফাটালেন আচ্ছা মিস্টার সেন প্রতিবাদিনীর সাথে আপনার কি কোনো রক্তের সম্পর্ক রয়েছে বৃদ্ধ সাক্ষী এবার জজ সাহেবের ঘোষের মাথার ওপর প্রলম্বিত জাতির জনকে প্রতিকৃতির দিকে তাকিয়ে বললেন হ্যাঁ আছে প্রতিবাদিনী আমার কোন না আপনার কোন না একটু জোরে বলুন যাতে আদালত শুনতে পান বৃদ্ধ দ্বিতীয়বার একই কথা উচ্চারণ করলেন বাসু বললেন আপনি একটু বুঝিয়ে বলবেন কি এরপর শ্রী সেন দার্জিলিংয়ে বাসুর কাছে যে বিবৃতি দিয়েছিলেন এখানেও বিচারকের সামনে সেই ব্যাপারে দীর্ঘ জবানবন্দি দিলেন দীর্ঘ জবানবন্দি শেষ হলে বাসু সাহেব পাবলিক প্রসিকিউটরের দিকে ফিরে প্রশ্ন করলেন ক্রস এক্সামিন বিশালাকায় নিরঞ্জন মাইতি দাঁড়িয়ে বললেন ইফ দ্য কোর্ট প্লিজ শ্রী সত্যানন্দ সেনের ওই জবানবন্দি প্রসিকিউশনের পক্ষে সম্পূর্ণ অপ্রত্যাশিত বস্তুত শ্রী সেন ছিলেন একজন নিরুদ্দেষ্ট ব্যক্তি একজন ইনকম্পিটেন্ট একজন অপরিত রোগী ফলে ইয়োর অনার আমাদের নতুন করে কেস সাজাতে হবে আদালত যদি এই পর্যায়ে নুন রিসেস ঘোষণা করেন তাহলে দুটোর সময় আমরা আবার শুরু করতে পারি জজ সাহেব ঘড়ি দেখে বললেন আচ্ছা ঠিক আছে তাই হোক বেলা দুটোই আবার আদালত বসবে বিচারকের পর তার খাস কামরার দিকে চলে গেলেন সত্যানন্দ দ্রুত পায়ে এগিয়ে গেলেন স্মরণিকার দিকে চোখের জলে মুখ ভিজে বেচারি কোথায় মুখ লুকাবে সেটা ভেবে পাচ্ছিল না হঠাৎ সুযোগ হয়ে গেল মুখ লুকালো বাপের বুকে বাসু সেই দিকে এগিয়ে যাচ্ছিলেন হঠাৎ ভিড়ের মধ্যে রবি বসু এসে ওকে জনান্তিকে টেনে আনলো নিম্নস্বরে বলল স্যার আপনার ভবিষ্যৎবাণী একেবারে অক্ষরে অক্ষরে ফলে গেছে কি ঘটেছে সংক্ষেপে বলো স্যার মিস্টার বরার যখন কোর্ট থেকে বেরিয়ে গিয়েছিলেন স্বর্ণিকার গাড়ি থেকে অ্যাডজাস্টেবল রেঞ্জটা আনতে তখন আরও একজন নিঃশব্দে আদালত কক্ষ ত্যাগ করে গেল আমার লোক যে ওকে পরশু থেকে শ্যাডো করছে সেও নিঃসারে বের হয়ে গেল এই মাত্র ওরা দুজনেই ফিরে এসেছে আপনার সেই বাস্তু ঘুঘু চুপ করে গিয়ে বসেছে দর্শকের আসনে আর আমারও নজরদার এই মাত্র ফিরে এসে আমাকে একটি আজব রিপোর্ট দিল ঠিক আছে সংক্ষেপে বলো সময় খুব কম বাসু সাহেব ঘড়ি দেখলেন স্যার আপনার ঘুঘু গাড়ি নিয়ে স্ট্যান্ড রোড ধরে দক্ষিণে চলতে থাকলো গাড়িতে একাই ছিল সেকেন্ড হাওড়া ব্রিজ সাইটের প্রায় নির্জন একটা এলাকায় গাড়িটা পার্ক করল গাড়ি থেকে নেমে ঘটা করে কানে পৈতে জড়ালো তারপর একটা জংলা এলাকার দিকে এগিয়ে গেল ওখানে বোধ বিকেলে কোনো আখ মারাইওয়ালা এসে আঁখের রস বেচে কারণ পাঁচিলের ধারে আখের ছিবড়ে পুরো ডাই করা আমার লোক লক্ষ্য করলো যে কানে ও পৈতে জড়িয়ে ও যখন আখের ছিবড়ের পাহাড়ের ওপাশে চলে গেল। তখন তার হিপ পকেটে ছিল একটা বেশ বড় অ্যাডজাস্টেবল পাইপ রেঞ্জ কিন্তু একটু পরে যখন ও এসে আবার গাড়িতে উঠল তখন স্যার হিপ পকেটে রেঞ্জটা কিন্তু ছিল না বাসু বললেন গুড ওয়ার্ক আচ্ছা তোমার লোকে এরপর রেঞ্জটা সংগ্রহ করে নিয়ে এসেছে আগে না ওখানে এক সহকারীকে পাহারাদার হিসেবে বসিয়ে রিপোর্ট করতে ফিরে এসেছে দ্যাটস গুড ভেরি ভেরি গুড তুমি বরাটকে ডেকে নিয়ে এসো তো বলো আমি ডাকছি মোস্ট আর্জেন্ট মিনিট খানেকের ভেতরে ইন্সপেক্টর বরাট এসে বিনয়ের অভিনয়ের ভান করে বলল ইয়েস স্যার বলুন কিভাবে আপনার সেবা করব। আবার কোনো মৃতদেহ আপনি কি আবিষ্কার করেছেন স্যার বাসু ওর বাহুমূল ধরে আরও দূরে সরিয়ে নিয়ে এলেন তারপর নিম্নস্বরে বললেন মিস্টার বরাট ওবেলা আপনি বললেন যে শর্ট পিস পাইপটা বদল হয়নি কথাটা কি ঠিক বরাট হেসে বলল ব্যারিস্টার সাহেব এটা হচ্ছে সেই পাইপ কথাটা পুরো ঠিক আপনি ভুল করছেন ইন্সপেক্টর বরাট বরাটে ভ্রু কুঞ্চন হলো বলল মানে আপনি কি বলতে চাইছেন আমি বলতে চাইছি পাইপটা বদল হয়ে গেছে আমি জানি আপনি জানেন কে বদল করেছে আমি আপনি মানে শুনুন ইন্সপেক্টর বরাট শুক্রবার আদালতে যখন ওই আলোচনা হচ্ছিল তার আগে আমি ওই শর্ট পিসটা অতি সাবধানে সংগ্রহ করি পাইপটাকে শ্যাময় লেদারে আমি জড়িয়ে নিয়ে যাতে খুলবার সময় কোনো দাগ না পড়ে আর ওখানে একটা নতুন শর্ট পিস আমি লাগিয়ে দিই যেটা আপনি খুলে নিয়ে এসেছেন কি বলছেন আপনি ব্যারিস্টার সাহেব আপনি কেন এই কাজ করলেন কারণ ওই শর্ট পিসটা বদল করে আমি একটা দাগি শর্ট পিস ওখানে সেটে দিয়েছিলাম অর্থাৎ তার গায়ে দাঁত ভাঙা পাইপ রেঞ্চের কিন্তু একটা দাগ ছিল ইনফ্যাক্ট আমার নিজের পাইপ রেঞ্চের দাঁত ফেলে আমি সেটা দিয়ে এঁটে দিয়েছিলাম আপনি কি বুঝতে পাচ্ছেন। মিস্টার বাসু কত বড় আপনি বেআইনি কাজ করেছেন একটা হত্যা মামলার এভিডেন্স আপনি সজ্ঞানে ট্যাম্পার করেছেন না মিস্টার বরাট না আপনি শুনুন আমি এভিডেন্সটাকে সযত্নে নিজের কাছে লুকিয়ে রেখেছিলাম এই নিন এটাই সেই পাইপ কিন্তু আপনি কেন এইভাবে হাত সাফাই করলেন কারণ আমি আশা করেছিলাম যে ঠিক ওইভাবে যদি আদালতে প্রতিষ্ঠিত হয় যে হত্যাকারী যে রেঞ্জ দিয়ে পাইপটা সেটেছিল তার একটা দাঁত ভাঙা সেটা উদ্ধার করতে পারলে পুলিশ একটা মারাত্মক বস্তুত কনক্লুসিভ একটা প্রমাণ পেয়ে যাবে তখন হত্যাকারী ঘাবড়ে যাবে সৌভাগ্যবশত হোক দুর্ভাগ্যবশতই হোক আমি হত্যাকারীকে চিহ্নিত করেছিলাম অনেক দিন আগে কিন্তু আমার কাছে কনক্লুসিভ কোনো প্রুফ ছিল না আমি খোঁজ নিয়ে জেনেছিলাম লোকটা ক্রিমিনাল টাইপের ইতিপূর্বে মোটা অঙ্কের একটা তহবিল তশরুপ করেছে আমি খোঁজ নিয়ে আরও জেনেছিলাম বিলাস সিং যাদব তাকে ব্ল্যাকমেল করছিল বিলাসের মৃত্যুতে আর্থিকভাবে সেই সবচেয়ে বেশি লাভবান হবে কিন্তু মুশকিল হচ্ছে তার অ্যালিবাই পাকা সে ডিসেন্টিতে ভুগছিল শয্যাশায়ী ছিল কিন্তু সে ঘটনার প্রমাণটা কী পাড়ার ডাক্তারের প্রেসক্রিপশন স্ত্রী আর দারোয়ানের সাক্ষী দারোয়ানটি শব্দ নিযুক্ত ধানবাদ থেকে আমদানি করা ধনঞ্জয় চৌবের দলের লোক ধনঞ্জয় চৌবে কিন্তু প্রমাণটা কী প্রমাণ রবি সাপ্লাই করবে কৃতিত্বটা রবিরই ওই তাকে চিহ্নিত করেছে বরাট একবার রবি একবার বাসুর মুখের দিকে তাকিয়ে বলল আর তাই রবি আমাকে না জানিয়ে সবার আগে আপনার কাছে রিপোর্ট করেছে বাসু গম্ভীর হয়ে বললেন আর ইন্সপেক্টর বরাট কেসটার ফয়সলা কিন্তু দুভাবে করা যায় আমি চৌবেকে সাক্ষীর কাঠগড়ায় তুলে পাঁচ মিনিটে কিন্তু ফয়সলা করে দিতে পারি সেক্ষেত্রে পুলিশ বিভাগ কিন্তু বেঈজ্জ হবে দ্বিতীয়ত কৃতিত্বটা আপনি এবং রবি ভাগাভাগি করে নিতে পারেন অপরাধীকে চিহ্নিত করার দায় আমার নয় আমার মক্কেল খালাস পেলেই আমি খুশি বরাট গোছ হয়ে মিনিট খানেক কি যেন ভাবল তারপর একগাল হেসে বলল হাই থিঙ্ক ইউ আর করেক্ট মিস্টার বসু কে হত্যা করেছে সেটা নিয়ে আপনার কেন মাথা ব্যথা হবে আমরাই বরং তাকে ধরি এসো রবি বাসু বললেন শুনুন আরেকটা কথা মনে রাখবেন ধনঞ্জয় রেঞ্জটার দাঁত কিন্তু ভাঙা নয় অথচ আপনি হলপ নিয়ে যে পাইপটা আদালতে এক্সিবিট হিসাবে দাখিল করেছেন হ্যাঁ তাই তো না আপনি আমি জানি কিন্তু সেটা ধনঞ্জয় জানে না ও রেঞ্জের দাঁত ভাঙা কিনা অথবা শর্ট পিসটা বদল হয়েছে না কায়দা করে চেপে ধরলে ধনঞ্জয় ভেঙে পড়বে ওর দারোয়ান আর স্ত্রীকে অ্যারেস্ট করুন আর তাছাড়া একটা মারাত্মক এভিডেন্স তো লুকোনো রয়েছে আপনার আস্তিনের তলায় বরাট বিহল হয়ে তাকালো তার চোখে প্রশ্ন দেখুন ইউনিট নম্বর তিনে যতগুলো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে তার দুটো কিন্তু এখনও শনাক্ত করা যায়নি মিস্টার সত্যানন্দ সেনের টিপছাপ নিন কোয়ার্ডেটিভ ইকুয়েশনের একটা রুট কিন্তু জানা হয়ে যাবে দ্বিতীয় যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে হত্যাকারী সেটা যদি ধনঞ্জয় চৌবে না হয় তাহলে কেসটা নতুন করে আমাদের ভাবতে হবে ঘড়ি দেখে তারপর বললেন আর মাত্র বত্রিশ মিনিট বাকি আছে আপনারা রওনা দিন বরাট রবি বসুকে ডাকলো কুইক লেটস গো হুবহু জেমস বন্ডের ভঙ্গিতে জিপে লাফিয়ে উঠল বরাট অধ্যায় আঠেরো ঠিক বেলা দুটোর সময় আদালত বসতেই পাবলিক প্রসিকিউটর নিরঞ্জন মাইতি উঠে দাঁড়ালেন বাও করে বিচারককে সম্বোধন করে বললেন ইফ দ্য কোর্ট প্লিজ ইউর অনার বাদীর তরফে সর্বাগ্রে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে প্রসিড সংক্ষেপে বললেন বিচারক ঘোষ ইওর অনার আগে আমি গোয়েন্দা বিভাগকে সামগ্রিকভাবে এবং ইন্সপেক্টর বরাট ও ইন্সপেক্টর রবি বোসকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই তাদের যৌথ প্রচেষ্টা এই হত্যাকাণ্ডে চূড়ান্ত সমাধান হয়ে গেছে ইয়োর অনার হত্যাকারীর নাম ধনঞ্জয় চৌবে সে পুলিশের কাছে লিখিত স্বীকারোক্তি দাখিল করেছে সংক্ষেপে তা হলো এই বিলাস সিং যাদব দীর্ঘদিন পূর্বে ধনঞ্জয় চৌবের বিষয়। একটি গোপন বার্তা সন্ধান পায় সে কথা প্রকাশ হয়ে পড়লে চৌবের সামাজিক হানি হতো এই জন্য যাদব গোপনে চৌবের কাছ থেকে অর্থ আদায় করত। যাকে বলে ব্ল্যাকমেলিং যা হোক ইরনা সে ঘটনা বর্তমান মামলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত নয় যেটুকুনি জড়িত সেটা হচ্ছে সেই সূত্র ধরে বিলাস সিং ওদের সাথে ওদের গাড়িতে ধানবাদ থেকে কলকাতায় আসে এবং সেন মশায়ের বাড়িতে খুঁটি গেড়ে বসেছিল বর্তমান মামলার প্রতিবাদিনী যখন শ্রী সেনকে শান্তিধান থেকে অপসারণের পরিকল্পনা করেছিল তখন বিলাস সিং তা টের পায় সে ধনঞ্জয়কে কিছু জানায়নি গোপনে মিস সেনকে অনুসরণ করে সে ওই মোটেলে পৌঁছায় এবং ছদ্ম নামে চার নম্বর ইউনিট ভাড়া নেয় মজার কথা অনার ধনঞ্জয় টের পেয়েছিল মিস সেন সত্যানন্দকে অপহরণের চেষ্টা করছেন এবং সেটা বিলাস সিং জানতে পেরেছে স্মরণিকা দেবীর অলক্ষে ওই মোটেলে সে এসে পৌঁছায় এবং দূরে বসে অপেক্ষা করে রাত দশটা নাগাদ যখন শ্রী সেন তিন নম্বর ইউনিট থেকে নেমে আসেন এবং চার নম্বর গ্যারেজ খুলে বিলাসের ভাড়া করা গাড়ি নিয়ে চলে যান তখন সে অবাক হয়েছিল অবাক হয় এই ভেবে ইয়োর অনার যে বিলাস কেন চিড়িয়াকে খাঁচা খুলে ভেগে যেতে দিল সে উপরে উঠে এসেছিল সে দেখলো তিন নম্বর ঘরের দরজায় চাবি কি হলে আটকানো রয়েছে চৌবে দরজা খুলে ভেতরে ঢোকে কিন্তু আলো সে জ্বালেনি পকেট টর্চের আলোয় দেখে বিলাস অঘরে ঘুমিয়ে রয়েছে ধনঞ্জয় চৌবের ধারণা হয়েছিল ওই অবস্থায় যদি বিলাস মারা যায় তাহলে হত্যার অপরাধ সত্যানন্দ সেনের ঘাড়ে আসবে তাই জন্য সে সম্পত্তির অধিকার পাওয়ার জন্যে এবং ব্ল্যাকমেলার বিলাসের হাত থেকে বাঁচার জন্যে সে একটি অভিনব প্ল্যান করে সে দক্ষ মিস্ত্রি প্লাম্বার মিস্ত্রি সে নিচে নেমে এসে তার পাইপ রেঞ্জটা গাড়ি থেকে নিয়ে উঠে যায় পাইপটা খুলে দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে সে সরে পড়েছিল সুতরাং ইয়র অনার প্রসিকিউশন বর্তমান প্রতিবাদিনীর বিরুদ্ধে আনিত মামলা খারিজ করে দেবার আবেদন পেশ করছে নিরঞ্জন মাইতি দীর্ঘ ভাষণ দিয়ে আসন গ্রহণ করলেন শ্রী ঘোষের চোখ পিটপিট করে উঠল প্রশ্নটা করতে মিস্টার ডিফেন্স কাউন্সিল আপনার কোনো আপত্তি আছে বাসু হাসলেন নো ইয়োর অনার বিচারক বললেন তাহলে প্রতিবাদিনীর বিরুদ্ধে মামলা খারিজ হয়ে গেল তাকে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হচ্ছে কোর্ট ইজ অ্যাডজেন্ট জজ সাহেব তার চেম্বারের দিকে রওনা হতেই দর্শকেরা সামনের দিকে ছুটে এলো নবীন বিশ্বনাথ ঠাকুর সিং এসেছে আদালতে রোজই আসে ওরা এগিয়ে এসে সত্যানন্দকে প্রণাম করলো গীতাকর আর মতির মা এসে চেপে ধরল টুকুর দুই হাত তারপর ওরা দুজন বাপ বেটি এগিয়ে এলেন বাসু সাহেবের কাছে টুকু বলল অনেক অন্যায় জমা হয়ে আছে মেশো ক্ষমা চাইবার কোনো মুখ নেই কিন্তু আজ আনন্দের দিনে জেঠুর সাথে জেঠু জেঠুকে তোমার সাথে আমার শর্ত হয়েছে না জেঠুর কথা একদম মুখে আনবো না আমরা টুকু তার বাবার দিকে ফিরল বৃদ্ধ ওকে বুকে টেনে নিলেন আমার প্রিয় শ্রোতা বন্ধুরা গল্পটি আজকে শেষ হলো অনেক ধন্যবাদ নমস্কার